বিজেপির মান্দায় মণ্ডল কার্যালয় আগুনে পুড়ল, পাশাপাশি ভাঙচুর করা হয়েছে মণ্ডল কার্যালয়ের আসবাবপত্র। মাটিতে পড়ে থাকতে দেখা গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ছবি। শুধু তাই নয়, মণ্ডল কার্যালয়ের সামনে থাকা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিও ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফ থেকে এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয়েছে তীব্রমথা দলের দিকে।